যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে লেবার পার্টি। 408টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে লেবাররা। লেবার পার্টির নেতা কিয়ের স্টারমার্কে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সোনাক। নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী টিউলিপ রেজওয়ান সিদ্দিক। 17 জুলাই রাজার তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। রিয়াজ ইসলামের রিপোর্ট। 6 সপ্তাহের নির্বাচনী প্রচারের পর যুক্তরাজ্য জুড়ে বৃহস্পতিবার যুক্তরাজ্যের 58তম পার্লামেন্ট নির্বাচনে ভোট হয়। শুক্রবার বাংলাদেশ সময় রাত 3টায় ভোট শেষে শুরু হয় গণনা। 98টি রাজনৈতিক দলের রেকর্ড 4,515 জন প্রার্থীর অংশ নিয়ে নির্বাচনে আগে থেকেই বিভিন্ন জরিপে এগিয়ে ছিল কিয়ার স্টারমারের লেবার পার্টি। ব্রিটেনে সরকার গঠনের জন্য 650 আসনের মধ্যে 326 আসনের প্রয়োজন হয়। নির্বাচনের পরে বুথফেরত জরিপে আভাস ছিল লেবার পার্টি 410টি আসনে জয় পেতে যাচ্ছে। বুথফেরত জরিপই সত্যি হল। 119টি আসন পেয়ে 14 বছরের ক্ষমতা থেকে সরল ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি। নির্বাচনে লিবারাল ডেমোক্র্যাট পার্টি পেয়েছে 71টি আসন, স্কটিশ ন্যাশনাল পার্টি 9টি, সিনফেইন 7টি, রিফর্ম 4টি, ইন্ডিপেন্ডেন্ট 6টি, গ্রিন পার্টি 4টি এবং অন্যান্য দল পেয়েছে 13টি আসন। পরাজয়ের দায় নিয়ে ঋষি সুনাক বলেন, ব্রিটিশ জনগণের রায়ে লেবার পার্টি নির্বাচনে জিতেছে, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। নির্বাচনে জয়ী লেবার পার্টির নেতা কিয়ের স্টারমার বলেছেন, দেশটির জনগণ পরিবর্তনের জন্য ভোট দিয়েছেন। ঋষি সুনাক তার আসন রক্ষা করতে পারলেও কনজারভেটিভ পার্টির জ্যেষ্ঠ নেতা প্রতিরক্ষামন্ত্রী গ্র্যান্ড শ্যাপস ও বিচারমন্ত্রী অ্যালেক্স চক হেরেছেন। শিক্ষামন্ত্রী গিলিয়ান কিগান, হাউস অব কমন্সের নেতা পেনি মাউন্টও নির্বাচনে হেরে গেছেন। ডানপন্থী রিফর্ম ইউকে পার্টির আলোচিত সমালোচিত নেতা নাইজেল ফারাজ জয় পেয়েছেন। 8 বারের চেষ্টায় তিনি প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন। টানা চতুর্থবারের মতো জয় পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও লেবার পার্টির প্রার্থী টিউলিপ সিদ্দিক। 23,432 ভোট পেয়েছেন টিউলিপ। তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী ডন উইলিয়ামসন পেয়েছেন 8,462 ভোট। পঞ্চমবারের মতো জয় পেয়েছেন যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনার আলী। লেবারের হয়ে জয়ী হয়েছেন আফসানা বেগম। সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলকে সরকার গঠন ও দলের নেতাকে প্রধানমন্ত্রী হওয়ার আহ্বান জানাবেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দল পার্লামেন্টের প্রধান বিরোধী দল হবে। 9 জুলাই নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণ ও স্পিকার নির্বাচন হবে। 17 জুলাই রাজার তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে করো।